আসসালামু আলাইকুম। সৌদি শতকরা 65 ভাগ কোম্পানি চলতি নতুন বছরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, দেশটির 8% বেতন বাড়ানোর পরিকল্পনা করছেন। সেই কারণেই বাংলাদেশিদের জন্য 2023 সালই হতে পারে সৌদি যাওয়ার সেরা সুযোগ। তো তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা কিন্তু কর্মী নেওয়া শুরু করেছেন। তো কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিচ্ছেন এবং কত টাকা খরচ করে আপনি যেতে পারবেন এবং কোম্পানিগুলো কি কাজে কর্মী নিচ্ছে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে মাস্ট বি একটি লাইক করে দেবেন। ইউরোপ, মিডল ইস্টের এবং অস্ট্রেলিয়া মহাদেশের ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল আলোচনা চলে যাই। বরাবরের মতো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসলাম। এটি গভর্নমেন্ট ওয়েবসাইট। যখনই বিদেশে কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পায় বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি, সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়। এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন বেশ কিছু রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে 21 তারিখে। তো যেগুলো সৌদি আরবের জন্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে বেশ কিছু দেশের নিয়োগ রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ওমান রয়েছে, দুবাই রয়েছে, কাতার রয়েছে, রোমানিয়া রয়েছে। এগুলোকে ডাউনলোড করতে হয়। আমি আগে থেকে এগুলো ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট ডাউনলোড ফাইলে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করবো। আমরা প্রথমটা আমরা ওপেন করে দেব। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটাতে চলে আসছে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন 21 তারিখে নিয়োগ অনুমোদন পেয়েছে, 21/5/2023। প্রথমে আপনাদেরকে এজেন্সির নামটা জানিয়ে দেই। দেখুন এখানে কি লেখা আছে। উপযুক্ত বিষয়ে নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে রিক্রুটিং এজেন্সি মেসার্স মিড ইস্ট ট্রাম্পিং গ্রুপ আরএল নাম্বার অর্থাৎ লাইসেন্স নাম্বার 921 এর আবেদনের প্রেক্ষিতে নির্মূল লিখিত শর্ত সাপেক্ষে সৌদি আরব প্রিয়াদস্ত শাপুরজি ফালনজি মিডল ইস্ট LLC কোম্পানিতে কনসেশন লেবার পদে সর্বমোট 60 জন পুরুষ কর্মীর নিয়োগ অনুমতি প্রদান করা হলো। প্রথমে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, দেন হচ্ছে পদের নাম এবং হচ্ছে কর্মীর সংখ্যা, মাসিক বেতন প্লাস আহার সৌদি রিয়াল, অন্যান্য সুবিধাদি চাহিদাপত্র, ক্ষমতাপত্র ও অঙ্গীকার নাম অনুযায়ী। অর্থাৎ আপনি এই কোম্পানি থেকে কী কী অপরচুনিটি বা কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। ওকে, এখানে প্রথমে কোম্পানির নাম শাপুরজি ফালানোজি মিডল ইস্ট LLC কোম্পানির নাম। পদের নাম হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, অর্থাৎ নির্মাণ খাতে যারা কর্মী নেবে। এখানে কর্মীর সংখ্যা হচ্ছে 60 জন, অর্থাৎ এই কোম্পানি 60 জন কর্মী নেবে। এখানে মাসিক বেতন হবে 1000 রিয়াল স্যালারি হবে, প্লাস হচ্ছে আহার অর্থাৎ খাবার আপনাকে দিবে 300 রিয়াল, সর্বমোট 1300 রিয়াল আপনি স্যালারি পাবেন। কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি? আহার, বাসস্থান, যাতায়াত, চিকিৎসা ফ্রি, খাবার আপনাকে কোম্পানি দেবে সেটা তো বললামই, এবং যাতায়াত কোম্পানি বহন করবে, চিকিৎসা দিবে, চুক্তির মেয়াদ থাকবে 2 বছর, বিমান ভাড়া উভয় পথ ফ্রি অর্থাৎ আসা যাওয়া কোম্পানি বহন করবে, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন, সাপ্তাহে আপনাকে 6 দিন কাজ করতে হবে, প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। চাকরির অন্যান্য শর্তগুলি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ সেখানকার সৌদি আরবের লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। ঠিক আছে, তো আমরা ডিসকাউন্ট ডাউন করে নিচ দিয়ে চলে যাই, দেখে নিয়ে কত টাকা খরচ করে যেতে পারবেন। এখানে দেখুন স্পষ্ট উল্লেখ করা আছে ছদে কি লেখা আছে। কোন ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় 86,750 টাকা। তার মানে 86,750 টাকা খরচ করে কিন্তু আপনি এই কোম্পানিতে যেতে পারছেন। আমি কিন্তু এই রিক্রুটিং এজেন্সি আমাকে স্পন্সর দেয়নি, এখানে যেরকমটা বলা আছে আমি তাই বলছি। এখানে একদম বিমিটি থেকে বলা আছে কত টাকা খরচ করে যেতে পারবেন। এর বেশি টাকা যদি আপনি খরচ করেন তাহলে সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে বেশি টাকা দিয়ে যদি আপনি যান তাহলে এই যে সুযোগ সুবিধার কথা বললাম, স্যালারি কথা বললাম, এর চেয়েতে বেশি আপনি 1 টাকাও পাবেন না এবং এর চেয়েতে বেশি অপরচুনিটি পাবেন না। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো পরবর্তী যে রিক্রুটিং এজেন্সি রয়েছে আমরা সেটাতে চলে যাবো। দেখি সেখানটাতে কোম্পানির নামটা আমরা দেখে আসি। এখানে প্রথমে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন। প্রথমে এজেন্সির নামটা আপনাদেরকে জানিয়ে দিই, মেসার্স ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড আরএল নাম্বার অর্থাৎ লাইসেন্স নাম্বার 671। কেউ যদি এই এজেন্সিগুলোর নাম্বার আমার কাছ থেকে পেতে চান চলে যাবেন আমার ফেসবুক পেজে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানটাতে চলে যাবেন, সরাসরি আপনারা আমাকে মেসেজ করবেন এবং অবশ্যই ফেসটিকে ফলো করে দিবেন। আপনারা সেই পেজে ইউরোপ এবং মিডল ইস্টের ভিসা সংক্রান্ত আপডেটগুলো আমি সেখানটাতে আপলোড করে থাকি, আপনারা সেই পেজের মাধ্যমে উপকৃত হয়ে থাকবেন। এখানে প্রথমে যে কোম্পানি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম হচ্ছে আল রাই ইনভার্স সার্ভিস। এটা হচ্ছে আপনার কন্ট্রোল লেবার, ফেস্ট কন্ট্রোল লেবার নিবে। এখানে কর্মী যাবে 11 জন,
আপনি স্যালারি পাবেন 800 রিয়েল। সুযোগ সুবিধা আপনার খাবার বাসস্থান চিকিৎসা ফ্রি, যাতায়াত কোম্পানি বহন করবে, চুক্তির মেয়াদ 2 বছর, কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন আপনাকে কাজ করতে হবে, বছরে 21 দিন ছুটি পাবেন, বিমান ভাড়া কোম্পানি বহন করবে, ওভারটাইম ও চাকরির অন্যান্য শর্তাবলী সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য, অর্থাৎ সেখানকার লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। রিক্রুটিং এজেন্সির নামটা বললামই, কত টাকা খরচ করে যাবেন, এখানে খরচের কথা বলা আছে, দেখুন আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এখানে আপনি খরচ করে যাবেন 94,000 টাকা, আমাকে কিন্তু এজেন্সিগুলো স্পন্সার করেনি, বারবারই বলছি, একদম স্পষ্ট বলা আছে 94,000 টাকা খরচ করে আপনি যেতে পারবেন। এর চেয়ে বেশি টাকা দিলে আপনি এর চেয়ে বেশি সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন না। এগুলো একদম জেনুইন এজেন্সি, এ সকল রিক্রুটিং এজেন্সি 2 নম্বরই করার সুযোগ নেই, কারণ এগুলো লাইসেন্সধারী এজেন্সি। ঠিক আছে, তো পরবর্তী যেটি রয়েছে আমরা সেটাতে চলে যাব, সর্বশেষ যেটি রয়েছে আমরা সেটাতে চলে আসলাম। এই রিক্রুটিং এজেন্সি সর্বমোট 15 জন কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পেয়েছে। এখানে আপনার প্রথমে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, শরক ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টিভ কোম্পানি, এখানে হচ্ছে যে অফিস ফ্যাসিলিটি ক্লিনিং ওয়ার্কার, অর্থাৎ আপনাকে অফিসে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশে যেরকম অফিস আদালতে ক্লিনিং বয় থাকে বা ক্লিনার থাকে, এই ধরনের কাজ আপনাকে করতে হবে। আপনি টেবিল মুছে দিবেন, এই ধরনের কাজ আপনাকে করতে হবে, ঝাড়ু টাড়ু দিবেন, এই ধরনের কাজ। এখানে 15 জন কর্মী যাবে, 850 রিয়াল স্যালারি পাবেন, আহার বাসস্থান যাতায়াত চিকিৎসা ও ইকামা ফ্রি। এখানে সৌদি আরবে যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, প্রতি বছর বছর ইকামা করতে হয় প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা, এর চেয়ে বেশি টাকা খরচ করে আপনাদেরকে ইকামা করতে হয়। এখানে আপনার ইকামা করতে হবে না, ইকামার ফি দিতে হবে না, দুঃখিত, ইকামা কোম্পানি করে দিবে। চুক্তির মেয়াদ থাকবে 2 বছর, বিমান ভাড়া উভয়পদ ফ্রি, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন, 6 দিন কাজ করতে হবে, প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে, চাকরির অন্যান্য শর্তগুলি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ওকে, রিক্রুটিং এজেন্সির নামটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই, এজেন্সির নাম হচ্ছে মেসেস নোমান অ্যাসোসিয়েট লিমিটেড, আরএল নাম্বার 854, 21 তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে। ঠিক আছে, কত টাকা খরচ করে যাবেন সেটা কিন্তু বলা আছে, মাত্র 47,000 টাকা খরচ করে যেতে পারবেন, চিন্তা করা যায় একদম, মানে আসলেই এটা কিন্তু একদম অ্যাকচুয়াল, এই ইচ্ছেতে বেশি টাকা কিন্তু লাগার কথা না, এই টাকা খরচ করে আপনি যেতে পারবেন। যেহেতু সৌদি আরব কোম্পানি কিন্তু সম্পূর্ণ খরচ কিন্তু কোম্পানি দিচ্ছে, এখানে এজেন্সির কোনো খরচ হচ্ছে না, তো এখানে বেশি টাকা নেওয়ার কোনো মানে নেই, আপনারা এই টাকা দিয়ে আপনারা যেতে পারবেন। এর চেয়ে বেশি টাকা দাবি করলে আপনি সেক্ষেত্রে কমপ্লেন করতে পারবেন বিএমএটিতে, কোনো অসুবিধা নেই, তবে এগুলো একদম জেনুইন এজেন্সি, আনলাইসেন্সধারী এজেন্সি নয়, এগুলো লাইসেন্সধারী এজেন্সি। তারা যদি 2 নম্বরই করে তাহলে কিন্তু আপনার একটি কমপ্লেনের কারণে তাদের কিন্তু লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। আর একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করতে কত টাকা লাগে সেটা আসলে বললে আপনারা অবাক হয়ে যাবেন, প্রচুর টাকা, মানে আপনি কল্পনা করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে 8 থেকে 10 কোটি টাকা পর্যন্ত তাদের লাইসেন্স করতে হয়। তো এখন এই এত টাকা খরচ করে তারা লাইসেন্স করলো, কিন্তু আপনার কাছ থেকে কিছু টাকা সে মেরে খেলো বা আপনার কথায় কাজে মিল হলো না, এই জন্য আপনি কী করলেন, এটা কমপ্লেন করে দিলেন বিএমটিতে। এরকম প্রতিনিয়ত যদি কমপ্লেন আসতে থাকে তাহলে কিন্তু একটা এজেন্সির অনেক বড় একটি এফেক্ট পড়ে। একটা সময় দেখা যায় অততম কর্মকর্তাদের নজরে পড়লে সেই এজেন্সির লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন, এরকম নিত্য নতুন আপডেট তথ্য পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।